তীব্র গরমে রাজধানী শিশু হাসপাতালে প্রতিদিনে বাড়ছে রোগী ডায়রিয়া নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা রোগের চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি এবং তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা এই উদ্বেগ ছুটোছুটি এখন যেন শিশু হাসপাতালের নিত্যদিনের দৃশ্য জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন বাবা মায়ের ভিড় সন্তানের জন্য শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন তারা তীব্র তাপপ্রবাহে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশুরা হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোক জ্বর সর্দি ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী অলরেডি মনে করেন যে হয়ে গেছে পুরো এখন বলতেছি এমনি সর দিতে নিয়ে যান মনে গেছি কোনো সিট নাই এনআরসি কোনো সিট নাই কয়েকদিন যাবৎ গরমের কারণে ছেঁড়া ছেঁড়া জ্বর আসে ভালো মনে হয় যে সারাদিন একদম ভালো আবার ভোর হঠাৎ করে ধুমধাম একশো তিন চার জ্বর আসে না গরমের জন্য ওর জ্বরটা আসছে আপনার সারাদিন মোটামুটি ভালোই খেলতেছিল রাত্রেবেলা যখন ঘুমাইতেছিল রাত তিনটা দুইটার পর থেকেই আপনার গরম জ্বরটা শুরু হয়ে গেছে গরমে সুস্থ থাকতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এছাড়া প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার তাগিদ তাদের ম্যাক্সিমাম রোগীগুলো মানে সিটগুলো ভরে যাচ্ছে পরবর্তীতে আমাদের কিছু ইমার্জেন্সি বেসিসে আমরা কিছু যদি খুব যেগুলো মানে অতিরিক্ত গরিব বা ইয়ে তাদের ক্ষেত্রে আমরা হয়তো খুঁজে খুঁজে ব্যবস্থা করছি কিন্তু যারা একটু স্টেবল অন্য জায়গায় যেতে পারে তাদেরকেও কিছু রোগী আমাদের রেফার করতে হচ্ছে এটা আমাদের আসলে সারা দেশের তুলনায় ছয়শো একাশি বেড অনেকটাই কম প্রতিদিন গড়ে দেড়শোর বেশি শিশু গরমজনিত রোগ নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা